আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি সিনকারা এই সিরাপটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সিনকারা এই সিরাপটি আমাদের দেশে মোটা হওয়ার জন্য বেশ জনপ্রিয় একটি সিরাপ এবং খুবই কার্যকর একটি সিরাপ। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা চিকন স্বাস্থ্যের অধিকারী, মোটা হতে চান, আর পার্শ্ব প্রতিক্রিয়াভাবে যারা মোটা হতে চান, আজকের ভিডিওটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। সিনকারা এই সিরাপটি ম্যানুফ্যাকচার করে থাকে হামদাদ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর আপনারা জানেন হামদাদ একটা ইউনানি ব্র্যান্ড, এদের প্রোডাক্টের মান খুবই ভালো। আমি পার্সোনালি এদের প্রোডাক্ট পছন্দ করে থাকি, কারণ এদের প্রোডাক্টগুলো ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। তাই আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো, আপনারা যদি যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা হামদাদের অথবা ইমেসিনার প্রোডাক্ট সেবন করবেন, কারণ এইসব প্রোডাক্টে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নেবেলই চলে। আপনারা নির্ভয়ে এই সমস্ত সিরাপ অথবা ট্যাবলেট, ক্যাপসুল সব কিছুই আপনারা নির্ভয়ে খেতে পারবেন। আর হামদাদের প্রোডাক্ট আমাদের দেশে বেশ জনপ্রিয় এবং আর কি অনেক চলে, তো সেই ক্ষেত্রে এদের বিষয়ে তেমন আর কোনো কথা বলার নেই। প্রথমে আমি আপনাদেরকে সিনকারা এই সিরাপটির প্যাকেজিংটা ভালো করে দেখিয়ে দিই। এই সিরাপটার ফরম্যাট হচ্ছে 450 ml। ভিতরের সিরাপটা দেখতে এরকম, যে এরকম একটি স্বচ্ছ প্লাস্টিকের বোতলে তৈরি দিয়ে আর কি তৈরি। প্লাস্টিকে বোতল হওয়ার কারণে আরো ভালো হয়েছে, কারণ এতে করে পড়ে গিয়ে ভাঙের সম্ভাবনা খুবই কম। এখন আমি আপনাদেরকে সিনকারা এই সিরাপটির বিস্তারিত কার্যকারিতা এবং উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিনকারা এই সিরাপটি প্রধানত আমাদের মুখের রুচি বাড়াবে। যাদের ক্ষুধামন্দ আছে আপনারা চাইলে এই সিরাপটি খেতে পারেন। মুখের রুচি বাড়ানোর পাশাপাশি এই সিরাপটি আমাদের শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। স্নায়বিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, পাকস্থলীর সমস্যা অথবা লিভারের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও এই সিরাপটি অনেকে খেতে পারেন। রক্তস্বল্পতার অভাব পূরণ করবে, মানসিক অবাদান এবং ভিটামিন এবং এবং মিনারেলের অভাব পূরণ করবে। তো এই সিরাপটি এক ধরনের মাল্টিভিটামিন সিরাপ হল বলেও আপনারা মনে করতে পারবেন। এই সিরাপটি ছোটো থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবেন, বিশেষ করে যারা চিকন স্বাস্থ্য নিয়ে ভাবছেন, মোটা হতে চান একেবারে ন্যাচারালভাবে, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে। আমি আপনাদেরকে সিনকারা এই সিরাপটি খাওয়ার জন্য সাজেস্ট করব, কারণ অন্যান্য সিরাপের তুলনায় এই সিরাপটিতে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। অন্যান্য সিরাপগুলো খেলে দেখা গেছে আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা পরিবর্তন হতে দেখা যায়, কিন্তু মনে রাখবেন ওই সমস্ত সিরাপ যেগুলো 10 থেকে 5 দিনের মধ্যেই আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা চেঞ্জ করে দেয়, খাবার রুচি বাড়িয়ে দেয়, হ্যাঁ সেগুলো কিন্তু খুবই ক্ষতিকারক, এটা আপনাদের বোঝা দরকার। আর সিনকারা এই সিরাপটি একটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আর হামদাদের প্রোডাক্ট, তো আপনারা নির্ভয়ে এই সিরাপটি খেতে পারেন। এই সিরাপটা খেলে যে আপনারা সাথে সাথে মোটা হয়ে যাবেন বিষয়টা এরকম না। আপনারা যদি এই সিরাপটি 1 মাস অথবা 1.5 মাস সেবন করেন কন্টিনিউ, তাহলে দেখা গেছে আপনাদের একদম ন্যাচারালভাবে আপনাদের শরীরে যে সমস্ত ক্যালসিয়াম, ভিটামিন অথবা আয়রনের অভাব রয়েছে সেগুলো পূরণ করে আপনারা খুব সহজেই নিজেদের শরীর স্বাস্থ্য পরিবর্তন করতে পারবেন। এই সিরাপটি আপনারা ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবেন। যাদের বয়স মানে আর কি যাদের যারা 12 বছরের নিচে তাদের জন্য 1 চামচ করে 2 বেলা, আর যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 2 চামচ করে দিনে 2 বেলা অবশ্যই ভরা পেটে। তবে এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, রাতে যেন কখনোই এই সিরাপটি আপনারা খেতে ভুলবেন না। আমি আশা করি এই সিরাপটা যদি আপনারা 1 থেকে 1.5 মাস সেবন করেন, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবেন, শারীরিক দুর্বলতা দূর করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, এই ছিল আজকের মতো বিস্তারিত রিভিউ। আশা করি আজকের ভিউটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরেও যদি সিনকারা এই সিরাপটি নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি মেডিসিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।